माय डियर स्टूडेंट्स, लानी हिस्ट्रीर आजकेर आलोचनार विषय चालुक्य शिल्पकलार इतिहास। बादामी चालुक्यरा केवलमात्र दक्षिण भारतवर्षेर राजनैतिक इतिहासे कृतित्व अर्जन करेछिलेन ताई नय, भारतीय शिल्पकलार अग्रगतिर इतिहासे चालुक्य राजादेर असाधारण अवदानेर कथा स्वीकार करे निते हय়। मूलत चालुक्य राजादेर पृष्ठपोषकतায় दक्षिण ভারতের एक বিশাল অঞ্চল জুড়ে মন্দির স্থাপত্য ও ভাস্কর্যের অভূতপূর্ব অগ্রগতি পরিলক্ষিত হয়। চালুক্য শিল্পকলার বিশেষত্ব হচ্ছে চালুক্য রাজাদের পৃষ্ঠপোষকতায় উত্তর ভারতের নাগর স্থাপত্য রীতি এবং দক্ষিণ ভারতের দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে এক নতুন স্থাপত্য রীতির বিকাশ ঘটেছিল। সেক্ষেত্রে বাদামি বা কর্ণাটক অঞ্চলকে কেন্দ্র করে চালুক্যদের গড়ে ওঠা এই স্থাপত্য শিল্পের ক্ষেত্রে যে নতুন স্থাপত্য রীতির উদ্ভব হয়, যেটাকে বলা হয় বেসারা স্থাপত্য রীতি। মূলত চালুক্য সম্রাটদের পৃষ্ঠপোষকতায় মন্দির স্থাপত্য বিশেষ অগ্রগতির পর্যায়ে উন্নীত হয়েছিল। আমরা দেখব যে চালুক্য সম্রাটদের পৃষ্ঠপোষকতায় শিল্পকলার ত্রিধারা অর্থাৎ স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রশিল্পের ত্রিবেণী সংগম রচিত হয়েছিল। সেক্ষেত্রে খ্রিস্টীয় পঞ্চম থেকে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যে চালুক্য শিল্পকলার বিভিন্ন নিদর্শনগুলি বাস্তবের আঙিনায় রূপ লাভ করেছিল। এবং আমরা দেখে নেব যে নাগর শিল্পরীতির যেমন বৈশিষ্ট্যগুলো ছিল, যেমন পঞ্চায়তন মন্দির নির্মাণ, সেই সঙ্গে মণ্ডপ বিহীন বা গোপুরাম বিহীন এবং যেখানে কোনো স্তম্ভ থাকতো না কিংবা জল ট্যাঙ্ক সব জায়গায় থাকতো না। অন্যদিকে আমরা দ্রাবিড় শিল্পরীতিতে যেখানে পিলার বা স্তম্ভ এবং গোপুরামের বাধ্যতামূলক উপস্থিতি যেমন আমরা লক্ষ্য করি, এই সবগুলি মিলিয়ে চালুক্য শিল্পকলায় নির্মিত মন্দির স্থাপত্যে কোথাও আমরা স্তম্ভযুক্ত মন্দির, কোথাও স্তম্ভবিহীন, আবার কোথাও ত্রিভুজাকৃতি শিখর বিশিষ্ট মন্দির, আবার গোলাকৃতি শিখর বিশিষ্ট মন্দিরের অস্তিত্ব এই বাদামি চালুক্য রাজাদের তৈরি যে স্থাপত্য কলার নিদর্শন তার মধ্যে আমরা লক্ষ্য করি। অর্থাৎ নাগর স্থাপত্য রীতি এবং দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে চালুক্য স্থাপত্য রীতি বিশেষ করে মন্দির স্থাপত্যের অগ্রগতি পরিলক্ষিত হয়েছিল। এবার আমরা দেখব যে কোন কোন অঞ্চলকে কেন্দ্র করে চালুক্য রাজাদের পৃষ্ঠপোষকতায় এই স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। এক্ষেত্রে আইহোল ছিল চালুক্য স্থাপত্যের অন্যতম কেন্দ্র। মূলত আইহোলকে ভারতীয় মন্দির স্থাপত্যের লীলাক্ষেত্র বলা হয়। মূলত এই আইহোলকে কেন্দ্র করে সেই সময় 70টি মন্দির তৈরি হয়েছিল, যার মধ্যে 30টি মন্দির ছিল প্রাকার বেষ্টিত এবং 40টি নগর প্রান্তে অবস্থিত ছিল। উল্লেখযোগ্য যে মন্দিরগুলি, তার মধ্যে আমরা দেখব লাদখানের মন্দির, দুর্গা মন্দির, হুচ্চি মল্লিগুড়ি মন্দির উল্লেখযোগ্য। এর মধ্যে লাদখানের মন্দিরটি খ্রিস্টীয় পঞ্চম শতকে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি পাহাড় কেটে নির্মিত হয়েছিল। মন্দির সংলগ্ন যে মণ্ডপ ছিল সেটি সমতল ছাদ বিশিষ্ট। মণ্ডপের স্তম্ভগুলিতে গঙ্গা যমুনা মূর্তি উৎকীর্ণ ছিল, অর্থাৎ ভাস্কর্যের উপস্থিতি এই মন্দিরে আমরা পরিলক্ষিত হতে দেখছি। এবং এই সময় এই ধরনের মণ্ডপ দক্ষিণ ভারতবর্ষের ইতিহাসে এটি প্রথম। তবে আইহোলে নির্মিত মন্দিরগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির ছিল দুর্গা মন্দির, যেটির দৈর্ঘ্য ছিল 84 ফুট এবং প্রস্থ ছিল 36 ফুট। ভূমি থেকে স্তর ভেদে এটি উপরে উঠে গেছিল। এর উচ্চতা 30 ফুট ছিল। উপরে যে শিখর সেটি ছিল ত্রিভুজাকৃতি। এই দুর্গা মন্দিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য নিদর্শন চালুক্য আমলের। সেই সঙ্গে
আরেকটি বিশিষ্ট মন্দির ছিল যেটি আইহোলে নির্মিত হয়, হুচ্চি মল্লিগুড়ি মন্দির। এটি খানিকটা দুর্গা মন্দিরের মতোই দেখতে। এই মন্দিরটি ছিল আইহোলের প্রাচীনতম মন্দির। নাগর রীতি অনুযায়ী এই মন্দিরটি নির্মিত হয়েছিল। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান চালুক্যদের রাজধানী বাদামি, সেখানে পাহাড় কেটে গুহা মন্দির নির্মাণ হয়েছিল। চারটি উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে তিনটি ছিল হিন্দু মন্দির, একটি ছিল জৈন মন্দির। এর মধ্যে উল্লেখযোগ্য মালাগিট্টি শিবালয়, যেটি শিবের মন্দির ছিল, আকারে ক্ষুদ্র হলেও অত্যন্ত সুগঠিত, সুন্দর ও সুরম্য। অন্য আরেকটি মন্দির মেগুটির জৈন মন্দির, সেটি সমসাময়িক, এটিরও এক সুরম্য সুদৃশ্য একটা দিক বিশেষ উল্লেখের দাবি রাখে। তবে একটু পরবর্তীকালে হলে অর্থাৎ আইহোল যেমন চালুক্যদের প্রথম স্থাপত্য নিদর্শন, কিন্তু পরবর্তীকালে পত্তদাকালের মন্দিরগুলি, যেগুলি মূলত চালুক্য মন্দির স্থাপত্যের পরিপূর্ণতা দাবি রাখে, সেখানে আমরা বেশ উল্লেখযোগ্য কিছু মন্দির নির্মিত হতে দেখব। এখানেও নাগর স্থাপত্য রীতি এবং দ্রাবিড় স্থাপত্য রীতির উপস্থিতি পরিলক্ষিত হয়। মোট 10টি উল্লেখযোগ্য নির্মিত মন্দিরের মধ্যে 5টি ছিল নাগর স্থাপত্য রীতিতে নির্মিত, 5টি ছিল দ্রাবিড় স্থাপত্য রীতিতে নির্মিত। নাগর স্থাপত্য রীতিতে নির্মিত মন্দিরগুলির মধ্যে পাপনাথ মন্দির, জম্বুলিঙ্গ মন্দির, গলগনাথ মন্দির, কাশী বিশ্বেশ্বর মন্দির, ক সিদ্ধেশ্বর মন্দির উল্লেখযোগ্য। এই মন্দিরগুলির মধ্যে পত্তদাকালের মন্দিরগুলির মধ্যে পাপনাথ মন্দির ছিল উল্লেখযোগ্য। এই মন্দিরটি 680 খ্রিস্টাব্দে নির্মিত হয়। এর দৈর্ঘ্য প্রায় 30 মিটার। উত্তর ভারতের স্থাপত্য রীতি অনুযায়ী এটি নিচু মিনার বিশিষ্ট। ঐতিহাসিক নীলকণ্ঠ শাস্ত্রী বলেছেন, পাপনাথ মন্দিরের গঠন রীতিতে নাগর এবং দ্রাবিড় শিল্পরীতির সংমিশ্রণ পরিলক্ষিত হয়। খ্রিস্টীয় 8ম শতকে নির্মিত হয় আরো দুটো গুরুত্বপূর্ণ মন্দির, যেটি পত্তদাকালে অবস্থিত, একটি বিশ্বেশ্বর মন্দির আর একটি গলগনাথের মন্দির। এই দুটি মন্দিরেরই গম্বুজ নাগর রীতি অনুযায়ী নির্মিত হয়েছে। অন্যদিকে পত্তদাকালে দ্রাবিড় শিল্পরীতির অনুকরণে যে স্থাপত্য নিদর্শনগুলি তৈরি হয়েছে, যে মন্দিরগুলি মূলত, সেগুলির মধ্যে বিরূপাক্ষ মন্দির, সঙ্গমেশ্বর মন্দির, মল্লিকার্জুন মন্দির, চন্দ্রশেখর মন্দির এবং কুটেশ্বর মন্দির। এই মন্দিরগুলোর মধ্যে বিরূপাক্ষ মন্দিরের কথা আমরা যদি বলি, এটি 740 খ্রিস্টাব্দে নির্মিত হয়। চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্যের মহিষী লোক মহাদেবী এটি নির্মাণ করেন। শিল্প সমালোচকদের মতে কাঞ্চিপুরামের কৈলাসনাথের মন্দিরের প্রভাব এবং প্রেরণা বিরূপাক্ষ মন্দিরের উপরে পরিলক্ষিত হয়েছে। এই বিশালাকার মন্দিরটি দৈর্ঘ্যে প্রায় 120 ফুট ছিল। মন্দিরটি উচ্চ, বর্গাকার এবং বহুতল শিখর বিশিষ্ট। মন্দিরের দেয়ালগুলিতে রামায়ণের দৃশ্যাবলী উৎকীর্ণ রয়েছে। চালুক্য স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন এই বিরূপাক্ষ মন্দির সম্পর্কে ঐতিহাসিক হ্যাভেল লিখেছেন, এই মন্দিরটিতে ইউরোপের ধ্রুপদী গঠন রীতির সঙ্গে গথিক শিল্পরীতির মিশ্রণ পরিলক্ষিত হয়। অর্থাৎ আইহোল, বাদামি এবং পত্তদাকালে যে মন্দির নির্মাণের আমরা ইতিহাসটা দেখলাম, তাতে করে দেখতে পাচ্ছি এখানে শুধু হিন্দু মন্দির নির্মিত হচ্ছে না, জৈন মন্দির এমনকি বৌদ্ধ চৈত্য নির্মাণের ইতিহাস এখানে পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ ও জৈন স্থাপত্য রীতি একসাথে তারা বিকশিত হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে আমরা দেখব যে এই যে স্থাপত্য নিদর্শনগুলি চালুক্যদের আমলে গড়ে উঠেছিল, এটিতে আমরা ভাস্কর্যেরও উপস্থিতি লক্ষ্য করি। ভাস্কর্য শিল্পের অভূতপূর্ব সমন্বয় এই মন্দিরগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। মন্দিরগুলিকে কারুকার্যিত মণ্ডিত এবং সুসজ্জিত করে তুলেছিল। সেক্ষেত্রে আমরা দেখব যে চালুক্য স্থাপত্যের সঙ্গে চালুক্য ভাস্কর্যের প্রধান কেন্দ্র হিসাবে আইহোল, বাদামি এবং পত্তদাকাল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কন্টিগড়ির মন্দিরগুলির বারান্দা সুদৃশ্য মণ্ডপে শিলিংয়ের পাথরে বড় বড় তিনটি ফলকে বাম থেকে ডান দিকে পরিলক্ষিত হয়, যথাক্রমে ব্রহ্মা, উমা, মহেশ্বর ও বিষ্ণু মূর্তি। আইহোলের লাদখান মন্দির
আর হুচি মল্লিগড়ি মন্দিরে রয়েছে যমুনার মূর্তি ও ময়ূর বাহন কার্তিকের মূর্তি। তেমনি আবার বাদামির এক নম্বর গুহা মন্দিরে নিত্যরত শিবের মূর্তি এবং দুই নম্বর গুহা মন্দিরে চিত্ত বিনোদনরত দ্বারপালের মূর্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাদামির তিন নম্বর গুহা মন্দিরে ত্রিবিক্রম, হরিহর ও নরসিংহের মূর্তি অতি উন্নত মানের ভাস্কর্যের নিদর্শন। তেমনি করে আমরা পত্তদাক্কালের পাপনাথ মন্দির গাত্রে নিত্যরত শিব পার্বতীর মূর্তি দর্শকদের আকর্ষণ করে এটা আমরা জানতে পারি। এই মন্দিরের দেয়ালগুলিতে উৎকীর্ণ রয়েছে রামায়ণ, মহাভারত ও পুরাণের কিছু কাহিনী। বিরূপাক্ষ মন্দিরের ভাস্কর্য উন্নত মানের। এই মন্দিরের ১৬টি বিশিষ্ট স্তম্ভের নিম্নাংশে প্রণয়রত দম্পতির মূর্তি সজীব ও প্রাণবন্ত করে তুলেছে চালুক্যদের ভাস্কর্য শিল্পরীতিকে। অর্থাৎ মন্দির এবং ভাস্কর্যে হিন্দু ধর্মের প্রাবল্য বড় হয়ে দেখা দিয়েছে। আবার চিত্রশিল্পের উপস্থিতি আমরা এই চালুক্যদের শিল্পকলার পৃষ্ঠপোষকতার আঙ্গিকে লক্ষ্য করি। সেক্ষেত্রে আমরা দেখব যে অজন্তা ইলোরার গুহাগুলি ছিল চালুক্য রাজ্যেরই অন্তর্গত। অজন্তা আর বাদামির গুহায় চালুক্য চিত্রশিল্পের কিছু নিদর্শন দেখা যায়। অজন্তার বেশ কিছু উল্লেখযোগ্য চিত্র চালুক্য রাজগণের শাসনকালে অঙ্কিত। তেমনি আবার বাদামির তিন নম্বর গুহায় সর্বপ্রথম ব্রাহ্মণ্য চিত্রকলার নিদর্শন দেখা যায়। বাদামির গুহাচিত্রে পরিলক্ষিত হয় বাদ্যযন্ত্র সহযোগে নৃত্যের রাজকীয় দৃশ্য। এখানে দেখা যায় এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব আর তার সহকারী বৃন্দ। রাজপরিবারের লোকজন এই দৃশ্য দেখেছেন এমন ছবিও আঁকা আছে। তেমনি আবার পারসিক সম্রাট দ্বিতীয় খসরু তার রাজসভায় চালুক্য দ্বিতীয় পুলকেশে প্রেরিত দূতকে গ্রহণ করছেন অজন্তা গুহার দেয়ালে এমন একটি চিত্র অঙ্কিত রয়েছে। অর্থাৎ ভারতীয় শিল্পকলার ইতিহাসে চালুক্যদের পৃষ্ঠপোষকতায় যে শিল্পকলার অগ্রগতি আমরা দেখেছি তার বিশেষত্ব হচ্ছে যে শুধুমাত্র স্থাপত্য শিল্পের অগ্রগতির ক্ষেত্রেই চালুক্যরা মনোযোগ দিয়েছিলেন তাই নয়, স্থাপত্য শিল্পে বিশেষ করে মন্দিরগুলি নির্মাণের পর মন্দিরগুলোকে সুদৃশ্য করা এবং তার সঙ্গে আধ্যাত্মিকতাকে আরো বেশি আবিষ্ট করা, আরো বেশি ঘনিষ্ঠ করা, তার জন্য মূর্তি নির্মাণ এবং সেই সঙ্গে চিত্রকলার মাধ্যমে ধর্মীয় আবেগকে আরো বেশি উস্কে দেওয়ার কাজটা এই স্থাপত্য এবং ভাস্কর্য চিত্রের চিত্রকলার ত্রিবেণী সঙ্গম রচনার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়েছে। তাই ভারতীয় চিত্রকলার ইতিহাসে চালুক্য চিত্রকলার এক বিশেষ দিককে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। স্বাভাবিকভাবে এই চালুক্য শিল্প উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছিল, কারণ নাগর স্থাপত্যরীতি এবং দ্রাবিড় স্থাপত্যরীতির সেতুবন্ধনের প্রকৃত বাস্তবিক প্রয়োগ যারা করেছিলেন তারা হচ্ছেন চালুক্য সম্রাটরা, তাদের গৃহীত স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা নির্মাণের কর্মযজ্ঞের মধ্য দিয়ে। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই।